যদি কোনো এক কারণে আপনার ভাগ্যটা চুরি হয়ে যায় এবং সেটা ফিরে পাওয়ার জন্য নিজের ভালোবাসা ও আপনজনদের বলি দিতে হয়, তাহলে আপনি কি করবেন? আজকের এই মুভিটি সম্পূর্ণ ভিন্ন ধরনের এক রোম্যান্টিক ফ্যান্টাসি মুভি, যার স্পয়লার দিয়ে দিলে পুরো মজাটাই নষ্ট হয়ে যাবে। তো আর সময় নষ্ট না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে কুইলিন টাউন নামের একটা গ্রামকে দেখানো হয়, যেই গ্রামের প্রধান মাস্টার ছিল লর্ড চেন। গতকাল রাতে সে পজেসড হয়ে তার পুরো পরিবার আর তার সাথে 9 জন দাসদাসীকে মেরে ফেলেছে। যে বিষয়টা আর তদন্ত করার জন্য জিয়াউরান সেখানে আসে। জিয়াউরান হচ্ছে এই গল্পের প্রধান ক্যারেক্টার। তার দায়িত্ব হচ্ছে এই গ্রামকে সুরক্ষিত রাখা। জিয়াউরান এখানে এসে সবকিছু দেখার পরে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, কারণ মাস্টার চেন ছিলেন খুবই দয়ালু। তার পক্ষে এইভাবে মানুষ মারা কখনোই সম্ভব না। তো সেখানে তারা অনেক খোঁজাখুঁজির পরে লাল কাপড়ে জড়ানো 3টা ব্রোঞ্জের মুদ্রা পায়, কিন্তু এসবের অর্থ তারা বুঝতে পারছিল না। তাই সে এগুলো নিয়ে জৌকুনের কাছে যায়। জৌকুন হচ্ছে জিয়াউরানের ছোটবেলার বন্ধু এবং এই গল্পের আর এক প্রধান ক্যারেক্টার। তার অনেকগুলো ক্ষমতা রয়েছে, যেমন সে অদৃশ্য হতে পারে, ভবিষ্যৎ দেখতে পারে এবং আশেপাশে কোনো ডিমন থাকলে সেটিও বুঝতে পারে। তো যাই হোক, এরপরে জিয়াউরান ও জৌকুন দুজনে মিলে ঘটনাস্থল ঘুরে ঘুরে দেখছিল। তখন জৌকুন জিয়াউরানকে বলে এখানে কিছু একটা থাকার কথা ছিল। জিয়াউরান তখন সেই ব্রোঞ্জের মুদ্রা 3টা দেখায়। জৌকুন সেটার মাধ্যমে জানতে পারে এই পুরো জায়গাটিতে কোনো এক ডিমন ইলুশন ক্রিয়েট করে রেখেছে। সেই রাতে এই ডিমনই মাস্টার চেনের মাইন্ড কন্ট্রোল করছিল, আর এই ইলুশনের কারণে মাস্টার চেন তার সামনের সবাইকে ডিমন ভাবছিল, যে কারণে সে সবাইকে মেরে ফেলে এবং পরে সে নিজের মধ্যেও ডিমন দেখতে পায়। তাই সে নিজেও আত্মহত্যা করে। যেগুলো শুনে জিয়াউরান বলে, তুমি তো ভবিষ্যৎ দেখতে পারো, তাহলে খুঁজে বের করো সেই ডিমনগুলোকে। জৌকুন বলে, সব যদি আমি করি তাহলে তোমার মতো হাবিলদার রাখার কি দরকার? যেটা শুনে জিয়াউরান ওখান থেকে চলে যাচ্ছিল। তখন জৌকুন তাকে জেট কুইলিন নামে একটা তাবিজ দেয় আর এটা সবসময় তার সাথে রাখতে বলে। তো যাই হোক, এরপরে জিয়াউরান মাস্টার চেনের বাসায় যায়, যেখানে সে একজন অদ্ভুত লোককে দেখে যার কাঁধে কিছু একটা ছিল। জিয়াউরান তার 2 অ্যাসিস্ট্যান্টকে এই লোকটার বিষয়ে জিজ্ঞেস করে। তার অ্যাসিস্ট্যান্ট জানায় তিনি মাস্টার চেনের ভাই লং, তিনি এখানে মাস্টার সুয়ের সাথে দেখা করতে এসেছেন। আসলে এই লোকটার কারণেই সবাই মারা যাচ্ছিল, যে বিষয়ে আমরা পরে জানতে পারবো। এরপরে দেখানো হয় রাতে মাস্টার চেনের তৃতীয় ভাই হঠাৎ করেই মারা গিয়েছে। জিয়াউরান জানালা দিয়ে দেখে তাদের সবার মাথার উপরে এক ভয়ঙ্কর ডিমন ঘুরে বেড়াচ্ছে, যেটি শুধুমাত্র সেই দেখতে পাচ্ছিল, কারণ তার গলায় জৌকুনের দেওয়া সেই জেট কুইলিন লকেটটি ছিল। এগুলো সে জৌকুনকে বলার জন্য যায়, কিন্তু এগুলো শোনার পরে জৌকুন বলে, এগুলো তাদের ব্যাপার, আমি কেন এর ভিতরে জড়াবো। জিয়াউরান বলে, এইভাবে মারা যেতে থাকলে চেন পরিবারের সবাই মারা যাবে, তুমি কি তখনও চুপ থাকবে? একথায় জৌকুন কিছুই না বলে ওখান থেকে চলে যায়। বাসায় এসে সে রিচুয়াল করে জানতে পারে এই ডিমনটি এসেছে ইউমিং টাউন থেকে, যেটা একটা ইলিউশনের শহর। এদিকে দেখা যায় রক্তবমি করার ফলে মাস্টার চেনের আর এক ভাইও মারা গিয়েছে। মাস্টার চেনের ভাইদের মধ্যে বাকি আছে আর একজন এবং তার পরিবারের অন্য 17 জন সদস্য। তারা সবাই পরিবারের বাকি সদস্যদের মারা যাওয়া নিয়ে কথা বলছিল। তখন হঠাৎ মাস্টার সু গলায় হাত দিয়ে মাটিতে শুয়ে পড়ে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। জিয়াউরান দেখতে পায় তার গলায় সেই ডিমনটা আক্রমণ করেছে। তখন সে জৌকুনের দেওয়া সেই তাবিজটি মাস্টার সুয়ের গলায় স্পর্শ করায়, যার সাথে সাথে এই ডিমনটা অদৃশ্য হয়ে যায়। তাই জিয়াউরান সেই তাবিজটা চেন পরিবারকে দিয়ে দেয় তাদের সুরক্ষার জন্য। তো যাই হোক, জিয়াউরান যেহেতু অনেক বলার পরেও জৌকুন রাজি হচ্ছিল না, তাই সে একাই চেন মেনশনে গিয়ে ওই ডেমনদের মারার সিদ্ধান্ত নেয়। মাস্টার চেন মারা যাওয়ার পরে এই চেন মেনশনটি পুরোপুরি ফাঁকা পড়ে আছে, কারণ জৌকুন বলেছিল মাস্টার চেনের বাসার চারিপাশে ডিমনরা ইলিউশন ক্রিয়েট করে রেখেছে, যদি কোনো সাধারণ মানুষ এটার ভিতরে প্রবেশ করতে যায় তাহলে সে মারাও যেতে পারে। কিন্তু জিয়াউরান এই মেনশনের ভিতরে কি এমন আছে সেটা দেখার জন্য তার 2 সহযোগীকে নিয়ে সেখানে যায়। সেখানে গিয়ে তারা দেখে মেনশনের সামনেই অনেক মানুষ ঘোরাঘুরি করছে, কিন্তু তারা মেনশনের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই তারা অদৃশ্য হয়ে যায়, মানে এগুলো একটা ইলিউশন ছিল যেটা তারা বুঝতে পারেনি। এরপরে ভিতরে যাওয়ার পরে জিয়াউরান বলে, এখানে আমরা সবাই একই জিনিস দেখতে পাচ্ছি, মানে হয়তো ইলিউশন এখানে না, উপরে অ্যাটমসফিয়ারে সেট করা আছে। তাই সে তার 2 সহযোগীকে উপরে গিয়ে দেখতে বলে।
উপরে গিয়ে তারা দুইজন দেখছিল, তখন এক অদৃশ্য শক্তি তাদের একজনকে বেঁধে ফেলে এবং উল্টো করে কুয়ার পানিতে ডুবিয়ে মেরে ফেলে, অন্যজনকে উপর থেকে নিচে ফেলে দেয়। এদিকে জিয়াও রান মেনশনের ভিতরে প্রবেশ করেছিল, সেখানে সে মাস্টার চেনের একমাত্র বোন চাইলিয়ানকে দেখতে পাই। জিয়াও রান তাকে জিজ্ঞেস করে, আমি যে জেট কোলিনটা অর্থাৎ সেই তাবিজটা দিয়েছিলাম সেটা কোথায়? চাইলিয়ান সেই লকেটটা বের করে জিয়াও রানকে দিতে যাবে, তখনই এক অদৃশ্য শক্তি তাকে অন্ধকারের ভিতরে টেনে নিয়ে যায়। জিয়াও রান তার পিছু করতে করতে আরো ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে সে দেখে একটা টেবিলের উপরে কিছু বিস্কুট এবং পাউরুটি রাখা আছে এবং তার পাশেই একটি বাতি জ্বলছে। সে একটু কাছে আসতেই দেখে তার সামনেই মাস্টার চেন দাঁড়িয়ে আছে এবং সে জিয়াওরানকে সেগুলো খাওয়ার জন্য বলছিল। জিয়াওরান পিছনে ফিরে দেখে এই পর্যন্ত চেন পরিবারে যে কয়জন সদস্য মারা গিয়েছে তারা সবাই তার পিছনেই দাঁড়িয়ে আছে এবং তারাও জিয়াওরানকে সেগুলো খেতে বলছিল। এগুলো দেখে জিয়াওরান ওখান থেকে পালাতে যাবে, তখন তার পা ওখানে আটকে যায় এবং সে ওখান থেকে আর নড়তে পারছিল না। এদিকে দেখা যায় এক রহস্যময় বৃদ্ধ লোক আলো ছায়ার ভিতরে দাঁড়িয়ে আছে। তখন জিয়াওরানের ভাগ্যের লেখাগুলো ওই বৃদ্ধ লোকের লাঠির মাথায় গিয়ে বন্দি হয়ে যায়। অন্যদিকে জৌকুন কিছু একটা আন্দাজ করতে পেরে সেও চেন মেনশনে চলে আসে। এখানে এসে সে দেখে জিয়াওরানের দুই অ্যাসিস্ট্যান্ট মারা গিয়েছে। এরপরে সে একটু ভিতরে গিয়ে জিয়াকে অজ্ঞান অবস্থায় পায়। সে তাকে বাসায় এনে সুস্থ করে তোলে। এরপরে জিয়ার জ্ঞান ফেরার পরে জৌকুন তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে যে জেট কুলিনটা দিয়েছিলাম সেটা কোথায়? জিয়া বলে, আমি সেটা চেন পরিবারকে দিয়ে দিয়েছি তাদের সুরক্ষার জন্য। জৌকুন বলে, আমি ওটা তোমার সুরক্ষার জন্য দিয়েছিলাম, তুমি কি অন্যের ভালো ছাড়া কিছুই ভাবতে পারো না? তো যাই হোক, জিয়ার দুই সহযোগী মারা যাওয়ায় সে খুবই কষ্ট পায়, কারণ তারা তার বন্ধুর মতো ছিল এবং জিয়ার সব কাজেই তারা তার পাশেই থাকতো। জিয়া জৌকুনকে এই ইলিউশনের ব্যাপারে জিজ্ঞেস করে। জৌকুন বলে, ইলিউশন তিন প্রকার, ইলিউশন ফেনোমেনন, ইলিউশন ম্যাজিক এবং ইলিউশন ফরমেশন। ইলিউশন ফরমেশন বোঝার আগেই মানুষ মারা যেতে পারে, আর বাকি দুইটা সাধারণ ইলিউশনের মতোই। ইলিউশন নিয়ে এমন প্যাঁচালো কথাগুলো জৌকুন বলছিল তখন জিয়া উঠে চলে যাচ্ছিল। তখন জৌকুন বলে, তোমার এখনো 3 ঘন্টা বিশ্রামের প্রয়োজন, আর তুমি এখন কোথায় যাবে? জিয়া বলে, আমাকে এখন চেন পরিবারের কাছে যেতে হবে, তাদের সুরক্ষিত রাখাটা আমার দায়িত্ব। তখন জৌকুন বলে, তুমি কি জানো তোমার ভাগ্য চুরি হয়ে গিয়েছে, আর এখন যদি তুমি বাইরে যাও তাহলে যে কোনো মুহূর্তেই তোমার মৃত্যু হতে পারে। জিয়া তার কথা না শুনে বাইরে চলে যায়। জৌকুনও তার পিছু পিছু আসছিল। যাওয়ার সময় জিয়া তার চারিপাশে এত মানুষ দেখে ভীষণ ভয় পাচ্ছিল, কারণ জৌকুন তাকে বলেছিল যে কোনো ছোটোখাটো কারণেই তার মৃত্যু হতে পারে। বাইরে আসার পরে সব দিক থেকেই তার দিকে বিপদ আসতে শুরু করে, কিন্তু জৌকুন তাকে সব বিপদ থেকেই রক্ষা করছিল এবং বারবার বাসায় ফিরে যেতে বলছিল, কিন্তু এত কিছুর পরেও জিয়া সেখানেই যায়। এখানে এসে তারা দেখে মাস্টার জেনের ভাইদের মধ্যে শেষ একজনও মৃত্যুর সাথে লড়াই করছে। জিয়া চাইলিয়ানকে জিজ্ঞেস করে, আমি তোমাকে যে জেট কুইলিনটা দিয়েছিলাম সেটা কি করেছো? চাইলিয়ান বলে, ভাইয়া যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন আমি তার গলায় সেই ডিমনটা দেখতে পেয়েছিলাম। জেট কুইলিনটা তার গায়ে স্পর্শ করার সাথে সাথেই সেই ডিমনটা দুটি ডিমনে পরিণত হয়েছিল, আর এখন তার অবস্থা খুবই খারাপ। এগুলো শোনার পরে জিয়া ইশারার মাধ্যমে জৌকুনকে দেখিয়ে দেয়। চাইলিয়ান জৌকুনের কাছে সাহায্য চাইতে গেলে জৌকুন তার গায়ে স্পর্শ করার সাথে সাথেই সেই ভয়ঙ্কর ডিমনগুলো দেখতে পায়, যেটা দেখে ও ভয় ওখান থেকে সরে যায়। জিয়া বলে, এদের সাহায্য করলে কি তোমার শক্তি কমে যাবে? আর তুমি তোমার শক্তির মাধ্যমে যদি কাউকে বাঁচাতেই না পারো তাহলে এমন ক্ষমতা দিয়ে কি করবে? জৌকুন বলে, আমি এদের বাঁচাতে পারবো না, আমি যদি তার পরিকল্পনা ভেঙে দেই তাহলে সে তোমাকে মেরে ফেলবে, কারণ তোমার ভাগ্য এখন তার কাছেই। জিয়াওরান বলে, আমার একটা জীবনের বিনিময়ে যদি এতগুলো মানুষ বেঁচে যায় তাহলে আমি মরতে রাজি আছি, কিন্তু জৌকুন এটাতে রাজি হচ্ছিল না। তখন জিয়াওরান নিজের গলায় একটা ছুরি ধরে বলে, আমি জানি না তুমি কি ভাবছো, তবে আমি চাই না আমার জন্য এতগুলো মানুষ মারা যাক। জৌকুন যেহেতু জিয়াওরানকে অনেক ভালোবাসত তাই সে রাজি হয়ে যায় এবং তার ম্যাজিকের মাধ্যমে সবাইকে সুস্থ করে তোলে। এখন জৌকুন যেহেতু চেন পরিবারের সবার মৃত্যু আটকে দিয়েছিল, তাই এখন যে কোনো সময় জিয়ার বিপদ হতে পারে, যার একমাত্র সমাধান হচ্ছে ইউমিং টাউনে গিয়ে মাস্টার গুইসুর কাছ থেকে তার ভাগ্য ফিরিয়ে আনা। মাস্টার গুইসু হচ্ছে ইলিউশনের মাস্টার। তার করা ইলিউশনের কারণেই মাস্টার জেনের পরিবারের সবাই মারা যাচ্ছিল এবং সেই জিয়ার ভাগ্য চুরি করেছিল। এখন সেটা ফিরিয়ে আনতে হলে তাদের ইউমিং টাউনে যেতেই হবে,
কিন্তু জিয়ার এই অবস্থায় গেলে তার যে কোনো সময় বিপদ হতে পারে। তাই জৌকুন জিয়াকে তার অর্ধেক ভাগ্য দিতে চায়। কিন্তু জিয়া বলে, আমি যদি তোমার ভাগ্য নেই তাহলে আমিও তোমার মতো শয়তান জাদুকর হয়ে যাব, আমি সেটা চাই না। জৌকুন বলে, আমি শুধু আমার অর্ধেক ভাগ্যই তোমাকে দেব, আমার শক্তি না। কিন্তু এর পরেও জিয়া থামছিল না, সে এগুলো নিয়ে মজা করছিল। তাই জৌকুন জাদু করে জিয়াউরানের মুখ বন্ধ করে দেয় এবং এরপরে তার অর্ধেক ভাগ্য জিয়াকে দিয়ে দেয়। সেই দিন রাতে জিয়া যখন ঘুমিয়েছিল তখন এক সোনালি বক এসে জৌকুনকে জানায়, একজন সাধারণ মানুষের সাথে তোমার ভাগ্য ভাগাভাগি করা মোটেও উচিত হয়নি। এটার মাধ্যমে আমরা জানতে পারি জৌকুন কোনো সাধারণ মানুষ ছিল না, তার এই পৃথিবীতে আসার পিছনে একটা রহস্য রয়েছে যেটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, পরের দিন তারা দুইজন ইউমিং টাউনের উদ্দেশ্যে রওনা দেয় এবং একটা হ্রদের সামনে এসে হাজির হয়। এখানে মাস্টার গুই সু তাদের সামনে আসে। জৌকুন তাকে বলে, আমি জানি না তুমি এসব কি উদ্দেশ্যে করছো, আমি শুধু জিয়ার ভাগ্য ফিরিয়ে নিতে চাই। গুইসু বলে, তুমি তোমার ভাগ্য এই মেয়েটার সাথে ভাগ করে সব থেকে বড় ভুল করেছো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপরে তারা দুইজন একটা নৌকায় করে যাচ্ছিল। কিছু দূরে যাওয়ার পরে তারা ইউমিং টাউনে যাওয়ার সেই পথ খুঁজে পায়। এই পথ দিয়ে ভিতরে আসার পরে তারা এক অন্যরকম ইলিউশনের জগতে এসে পৌঁছায় যেগুলো তারা অবাক হয়ে দেখছিল। ঠিক তখনই এই পানির রাস্তাটি উল্টে যায় এবং তারা ওখান থেকে এক অন্ধকার জায়গায় এসে পড়ে যেখানে কেউ একজন বলছিল, তোমরা সামনে আসতে পারবে না। এরপরে জিয়াউরান ও জৌকুন যখনই সামনে যাচ্ছিল তখন তাদের পায়ের নিচের মাটি সরে গিয়ে সামনে চলে যাচ্ছিল, মানে তারা সামনে হাঁটলে পিছনে চলে যাচ্ছিল। জৌকুন এই ইলিউশনটা বুঝতে পেরে পিছনে হাঁটতে শুরু করে। তখন তারা ধীরে ধীরে সামনে আসতে থাকে। সামনে এসেই তারা এক বৃদ্ধ লোককে দেখে, যে লোকটি তাদেরকে অদ্ভুত কিছু প্রশ্ন করে, যেমন একটা ছোট পোকা কি কখনো একটা গাছ নাড়াতে পারবে, বা একটা সাপ কি কখনো একটা আস্ত হাতিকে গিলে খেতে পারবে। যেটা শুনে জিয়াউরান কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়, কারণ জিয়াউরান ভাবছিল এখানে সবকিছুই যখন উল্টো হচ্ছে তার মানে হয়তো হ্যাঁ মানে না আর না মানে হ্যাঁ হবে, যে কারণে ওই লোকটা বলে তোমরা এখান থেকে যেতে পারবে না। এটা বলে সে অদৃশ্য হয়ে যায়। তখন জৌকুন জিয়াউরানকে বলে, এটা হচ্ছে ইমেজ ফরমেশন, এখানে যেটা দেখা যাবে শুধু সেটাই উল্টো, কিন্তু যেটা শোনা যাবে সেটা রিয়েল, তার মানে ওই লোকটার প্রশ্নের উত্তরে তোমাকে হ্যার পরিবর্তে না বলতে হতো। তো এরপরে জৌকুন এই সমস্যাটাকে সলভ করার জন্য ম্যাজিক করতে শুরু করে এবং জিয়াউরানকে চারিপাশে নজর রাখতে বলে। কিন্তু জৌকুন যখন ম্যাজিক করছিল তখন জিয়াউরান একটা ইলিউশনে পড়ে সামনের খাদের দিকে যেতে যেতে সেই গর্তে পড়ে যায়। জৌকুন তাকে বাঁচানোর জন্য সেখানে লাফ দেয়, কিন্তু সে এর পরিবর্তে একটা মরুভূমিতে এসে পড়ে যেখানে তার সামনে জিয়াউরান বসেছিল। আসলে এটিও একটা ইলিউশন ছিল যার নাম পিস ব্লুসম ফরমেশন। এখানে জিয়ার মতো দেখতে হুবহু একটা মেয়ে জৌকুনকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিল। এদিকে জৌকুন যতবারই এ জিয়ার সৌন্দর্যকে মুগ্ধ হয়ে দেখছিল ততবারই সে বালির নিচে তলিয়ে যাচ্ছিল। তবে জৌকুন যেহেতু এসব ইলিউশনের ব্যাপারে আগে থেকেই জানতো, তাই সে শেষ মুহূর্তে এটা থেকে বেরিয়ে আসে এবং এই ইলিউশনটিও নষ্ট করে দেয়। অন্যদিকে জিয়া একটা অন্ধকার গুহার মধ্যে এসে পড়ে যেখানে তার সাথে জৌকুনের দেখা হয়। প্রথমে জিয়া তাকে আসল ভেবে জড়িয়ে ধরে, কিন্তু একটু পরে তার সন্দেহ হয়। সে তাকে জিজ্ঞেস করে, তুমি যদি সত্যিই আসল জৌকুন হয়ে থাকো তবে বলো আমার প্রিয় খাবার কি, আমি কোন রং সব থেকে বেশি পছন্দ করি। জৌকুন তার পছন্দের সবকিছুই সঠিকভাবে বলে দেয় এবং জিয়ার হাঁটুর উপরে যে কাটা দাগ রয়েছে সেটিও বলে দেয়। এটা শুনে জিয়াউরান নিশ্চিত হয়ে যায় যে এটা আসল জৌকুন নয়, কারণ আসল জৌকুন তার কোথায় কাটা দাগ রয়েছে এটা জানতো না। এরপরে তারা দুজনেই ইলিউশন মাস্টার গুইসুর সামনে হাজির হয়। গুইসু তাদের বলে, আমি চেন পরিবারের 32 জনেরই জীবন নিতে চেয়েছিলাম যার মাধ্যমে আমি অমর হতে পারতাম, কিন্তু সেদিন তুমি চেন পরিবারের 20 জনকেই বাঁচিয়ে নিয়েছিলে, যে কারণে এখন আর সেটা সম্ভব নয়। তুমি যেহেতু ওই 20 জনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তাই এখন তোমাকে তার প্রতিদান দিতে হবে। জিয়াউরান বলে, আমরা ওই 20 জনকে তোমার কাছ থেকে রক্ষা করেছি, শাস্তি তো তোমার পাওয়া উচিত। জৌকুন বলে, আমার বিনিময়ে যদি অতগুলো মানুষের জীবন বেঁচে যায় তাহলে আমি প্রতিদান দিতে রাজি আছি। জৌকুন এত সহজে রাজি হয়ে গিয়েছিল কারণ সে কোনোভাবেই মাস্টার গুসের সাথে লড়াই জিততে পারবে না, কিন্তু জিয়াউরান তাকে এমনটা করতে দিতে চাইছিল না, তাই সে গুইসুর উপরে আক্রমণ করতে যায়। তবে সে তাকে স্পর্শ করার আগেই গুইসু তাকে নিচে ফেলে দেয়। এদিকে গুইসু যদি নিজের ইচ্ছায় জিয়ার ভাগ্য ফিরিয়ে না দেয় তাহলে তার সাথে ফাইট করে সেটা ফিরিয়ে নিতে হবে, যেটা একরকমভাবে অসম্ভব। জৌকুন এই ফাইটে জিততে পারবে না এটা জানা সত্ত্বেও সে গুইসুর সাথে ফাইট করতে শুরু করে। তবে গুইসুর শক্তি অনেক বেশি হওয়ায় জৌকুনকে সে খুব সহজেই হারিয়ে দেয়।
এবং জোকুন এই ফাইটে খুব মারাত্মকভাবে আহত হয় এবং শেষ মুহূর্তে জোকুন জিয়াওরানকে তার মনের কথাগুলো বলে, কিভাবে সে ছোটবেলা থেকেই জিয়াওরানকে রক্ষা করে আসছে। এবং যখন সবাই জিয়াওরান ও জোকুনের বিয়ের কথা বলছিল, তখন জোকুন বলেছিল যে তাদের বিয়ের বাজি ম্যাচ হয়নি, যে কারণে সে বিয়ে করতে পারবে না। আসলে সে মিথ্যা কথা বলেছিল, কারণ সেই সময় জিয়াওরান এই বিয়ের জন্য রাজি ছিল না, আর জোকুন তার মতের বাইরে গিয়ে তাকে বিয়ে করতে চাইছিল না। এসব কথা বলতে বলতে সে জিয়াওরানের চোখের সামনেই মারা যায়। তখন মাস্টার গুইসু বলে, তোমরা এখন সেখানেই যাবে যেখান থেকে তোমরা এসেছিলে। এটা বলে সে তাদেরকে ভ্যানিশ করে দেয়। এরপরে জিয়াওরান ও জোকুন দুজনেই হ্যাভেন ডাইমেনশনে চলে আসে। এখানে তাদের মতোই আরও চারজন আসে, যাদের চারজনের নামই জোকুন এবং জিয়াওরান ছিল। যেটা দেখে জোকুন বলে, আমাদের সবার নামই একই এবং আমরা একই সময়ে এখানে এসেছি, তার মানে এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। তখন এক অদৃশ্য শব্দ ভেসে আসে, যেখানে কেউ একজন বলছিল, পৃথিবীর সকল কিছুই মরণশীল এবং মরিচিকার মতো। এরপর এক উজ্জ্বল আলো থেকে লি চুংগ্যাং নামের এক লোক বেরিয়ে আসে এবং সে বলে, আমি স্বর্গের প্রহরী। স্বর্গ থেকে পৃথিবীর 100টা বাচ্চাকে বাছাই করে নেওয়া হয়েছিল আর সবাইকেই ইলিউশনের শহরে রাখা হয়েছিল, যেখানে সব ছেলেদের নামই জোকুন রাখা হয়েছিল এবং তাদের বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল, এবং সব মেয়েদের নামই জিয়াওরান রাখা হয়েছিল, যাদের মধ্যে নিজের গ্রামের মানুষদের রক্ষা করার চেতনা দেওয়া হয়েছিল। তাদের সবাইকে ভিন্ন ভিন্ন লক্ষ্যে পাঠানো হয়েছিল, যাদের মধ্যে তোমরা 6 জনই সেই লক্ষ্য পূরণ করতে পেরেছ। এখন তোমরা চাইলে স্বর্গের সৈন্যদলে নিজেদের নিয়োগ করতে পারো। এটা বলে সে তাদের সবাইকে একটা করে স্বর্গের টিকিট দেয় এবং তার পিছু পিছু আসতে বলে। আর এখানেই এই মুভিটার সমাপ্তি হয়। তো এই অদ্ভুত ধরনের মুভিটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।